Alright guys, this is Art Story and welcome back to new series Horror Story. আর আমাদের সঙ্গে থাকবে ভূতদের লাথি খাওয়া, ভূতদের চড় খাওয়া, অর্থাৎ ভূতদের ভিকটিমের শিকার হওয়া কিছু ব্যক্তি। তাদের কাছ থেকে আমরা মূলত তাদের লাইফে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো শুনবো এবং সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকে আমাদের সঙ্গে আছেন মিস্টার আপনার নামটা যেন কি? এই বেটা, এত নাম ঘুরে যাস কেন? আমার নাম হচ্ছে ঠাকুর। ঠাকুর? আগে হ্যাঁ, রবীন্দ্রনাথ নাকি মোনালি ঠাকুর? মানে মানে হচ্ছে ঠাকুরের আগে পিছে কি কিছুই নেই? আরে হ্যাঁ আছে তো, অবশ্যই। তো কি সেটা? হাত কাটা ঠাকুর। হাত কাটা ঠাকুর? এ কেমন নাম বাইরি? আমার এক হাত নেই, তাই আমার নাম হাত কাটা ঠাকুর। হাত আবার কে ছিঁড়ে ফেললো? আরে ভাই, সেটা বলার জন্যই তো এলাম। ও ইন্টারেস্টিং। তো গাইস, চলো আজকের স্টোরি শুরু করি। সেই ছোট্ট বাচ্চাকালের কথা, আমি তখন বাচ্চা ছিলাম, বৃষ্টিতে খেলতাম, একদিন খেলতে খেলতে বাড়িও খেলাম, ও মাগু। তারপর এক টাকলা জোকারের সঙ্গে আমার দেখা হলো। কিরে টাকলা, এই ড্রেনে কি করিস? এই বাচ্চা ছেলে, আমি তোমার বয়সে আঙ্কেল হই, আমাকে টাকলা বলছো কেন? টাকলাকে টাকলা বলবো না তো কি, স্বল্প কেশি টাকলা বলবো? মুখ সামলে কথা বল। নিজের মুখটা দেখুন আগে, বাচ্চাদের মতো লালা পড়ছে। আমায় এত বড় অপমান! তুই জানিস আমার কত ট্যালেন্ট? কি ট্যালেন্ট? আমি গান গাইতে পারি, শোনা দেখি। দেখ ভাই, বোনেরা বনে সুন্দর, আর তোর মতো ছাগল এই ড্রেনেই সুন্দর। অনেক অপমান করেছিস রে তুই, আর নয়, এবার তোর হাত খাবো রে। এই হাত আমায় দিয়ে দে ঠাকুর। আর এরপর থেকে আমার নাম হয়ে যায় হাত কাটা ঠাকুর। যাই হোক, বাট আমি ইচ্ছা করলে কিন্তু আপনার হাতটাকে ফিরে দিতে পারবো। ও মা, তাই নাকি? কিভাবে? খালি শুনলে হবে, খরচা আছে। আরে আগে বলবেন না, ওকে নো প্রবলেম, দাঁড়ান এক মিনিট। ও ও ও ওকে। এই হালক ভাই, এই হাত কাটা ঠাকুর ভাইকে একটু তোমার ওই টাইম মেশিনের মাধ্যমে নিয়ে গিয়ে পাস্টে নিয়ে যাও তো, গিয়ে একটু সবকিছু চেঞ্জ করে দাও। ওকে ওকে নো প্রবলেম। এই হাত কাটা ঠাকুর, চোখ বন্ধ করো আর চলে যাও অতীতে। ওকে নো প্রবলেম দামরা ব্রো, লেটস গো। এ ধর ধর ভোটকারে, ধর ধর ধর, ওই ছাড় আমাকে ছাড়, ভোটকার প্যাটের ভুড়ি টেপ, ভুড়ি টেপ, ভুড়ি টেপ, এই কাতুকুতু কুতু কুতু কুতুকু। ভাই দেখ, তোর আসলে কি চাস আমার কাছ থেকে বলতো? আমাদের একটু টিপস দে, আমরাও তোর মতো ভুড়ি বানাইতে চাই। সিরিয়াসলি? এ নাম ভাইয়ের নিচে আছে দিও বিচে। কি বাবা, আমায় তুমি স্মরণ করলে? হোয়াট দ্য পায়খানা, কে তুই? আমি টয়লেট ম্যান, আসো টয়লেটে যাই। ওরে বাবারে, আমি টয়লেটে যাবো না রে বাবা। কি বাবা, ভয় পাচ্ছ কেন? তোমার কি বাথরুম চাপে না? আসো টয়লেটে যাই, তারপর তোমার তাজার রক্ত খাই। এ ভাইরা শোন, আমি কিন্তু ফিউচার থেকে এসেছি। ও বাবা, তাই নাকি? এর প্রমাণ কি? প্রমাণ হলো আজ কিছু ছেলে তোর ভুড়ি টিপছে আর তোর মিল্কেও সিমটি মারছে। আরে ঠিকই তো। আর তুই আজ টয়লেট ম্যানে দৌড়ানি খেয়েছিস। ওরে আইলা, তাই তো। শোন ভাই, এই ভুট্টারে আমাদের চর থাপ্পড় মারতে হবে, নইলে আমাদের সবারই একটা করে হাত ওই বেটা খেয়ে ফেলবে কিন্তু। সিরিয়াসলি? তাহলে এখন আমাদের একটাই কাজ, সেটা হলো ওই বাড়িতে যাওয়া, তারপর ওই ভুট্টার গালে মুখে এবং পাচার বাড়ি মারা। ঠিক বলেছিস, চল যাই। ওয়াও মাইয়াটা তো জোস। এই মাইয়া, আমাদের সাথে ভূত শিকারে যাবা নাকি? শিওর, লেটস গো বেবি। তারা ভাই, যাওয়ার আগে আমার মায়ের একটু পারমিশন নিয়ে নেই। ও মা, আমি একটু ভূত শিকারে গেলাম গো। ভূত শিকারে যাইতেছস নাকি কোনো মায়ার লগে দেখা করতে যাইতেছস? এই বাড়িতে ঢুকবো, ভূতটাকে চর থাপ্পড় মারবো, তারপর চলে আসবো। তার আগে তোদের মধ্যে কে কে আছিস যারা ভূত দেখলে প্যান্টে মুইতা দিস, হাত তোল। তোরা কি পুরুষ? দেখ, তোদের চাইতে ওই মাইয়াটাই সাহসী। কিরে টাকলা জোকার, কই রে তুই? সাহস থাকলে সামনে আবে, আমার মনে হয় ওই বেটা পচাবাসী ভাত খেয়ে ঘুমাইছে। কিরে টাকলা, কই তুই, বের হ। হেই বেবি, আমায় তুমি ডাকছো? ও মা গো, টয়লেট ম্যান। এ হাত আমায় দিয়ে দে ঠাকুর। আমি তো মরেই যাবো, খেয়েই যাবো তোমাদেরই হাত। এই ছেলে, তুমি ট্রাম্পের সাপোর্টার নাকি বাইডেন? আই ডোন্ট কেয়ার, বাস তোমার হাতটা দাও। এই ছেলে, তোমার মুখটা তো দেখি পুরাই কলকাতার রসগোল্লার মতো।
এইবার তোমারে আমি খাবো। খালি খেয়ে দেখ তোর কি করি। এ তুই কি করবি বে? শুটিয়ে লাল করে দেবো। নে মারা খা। এই আমাকে তোমরা মারলে, মরা মানুষকে মেরে খুব উপকার করলি রে হারামজাদারা। এবার আমার ট্যালেন্ট দেখ। আমার ভুল ধরলি তুই, এবার তো তোকে খাবো রে আমি। নে মারা খা। কি রে এই বেটা আবার বাচ্চা হয়ে গেল কেন? এই ভূতের আবার মিরকি ব্যারাম আছে নাকি? এই ছেলেরা এই মেয়েরা ভূত দেখিতে যায়, ভূতের ভয় খেয়ে এবার অজ্ঞান হয়ে যায়। আজ আমরা নই, তুই অজ্ঞান হবি। এই মার শালারে মার, মার শালারে মার মার মার। বাবা আমি তো প্রথম থেকেই খেলা নিয়ে যাচ্ছি বাবা। ও কি আমি আন্দাজ দেখি কে? ও কালা চশমা পড়ছি তাই। What the? What a miracle! My head is back! Oh, thank you, our story! আরে ইটস ওকে ওকে। এখন সবচেয়ে বড় কথা হলো এই হাত দিয়ে আমি এখন ভাত খেতে পারবো। হ্যাঁ তা তো পারবেনি। আর সুসু করতে পারবো। হ্যাঁ তা তো পা কি? ও সরি সরি সরি, এতদিন এক হাত দিয়ে সব করতাম তো তাই দুই হাত পেয়ে একটু সব কিছু গুলিয়ে ফেলেছি আর। তো গাইস এই ছিল আজকের ভিডিও, হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এই প্রথমবার কোনো হরর মুভি নিয়ে ডাবিং করলাম, আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে? লাইক করতে হবে। হ্যাঁ এই ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা বাজিয়ে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর গাইস ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ভূত বলতে কিন্তু কিচ্ছু নাই, দুনিয়াতে কিচ্ছু নাই, এটা খালি মনের ভয় আর কি। একদম কারেক্ট বলছেন। এ ভাই কিসের জানি একটা শব্দ হলো না? এ দাদা আমি তো খুব ভয় পাচ্ছি রে। What the fuck?